সফওয়ান চলো একটু বইয়ের সাথে ছবি তুলে আসি আল্লাহ তুমি আসছো তুমি বইয়ের সাথে ছবি তুলবা না বই দেখতে চাচ্ছ না ওরে আল্লাহ থাক 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 এই ঘুমে পড়ে যাচ্ছে মনে হয় সফওয়ান ও সফওয়ান সফওয়ান এখন ঘুমায় যাবে যাবে দশা সফওয়ানকে কিন্তু এখন ছবি তুলতে বলছে এখন না করতে পারছে না থ্যাংক ইউ বলতে হয় থ্যাংক ইউ আই সফওয়ান তুমি কোথায় এসেছো জানো আমরা গায়ে হলুদের প্রোগ্রামে এসেছি না সফওয়ান কখনো বাংলাদেশে গায়ে হলুদ দেখে নাই বারবার তোমার চার্জ নাই তোমাদের খালি বাড়িতে কারেন্ট যায় আমার কি দোষ চার্জ হয় না মোবাইলে যাই হোক মোবাইলে চার্জ নাও সেটা বলতে তো আমরা আসছি গায়ে হলুদে আমাদের কোনো কাপড় চোপড় নাই কিছু না জাস্ট আমরা গ্রামে আসছি যেমনি বেড়াইতে তো একদম কমফোর্টেবল কাপড় চোপড় নিয়ে আসছি মজার কথা হলো আজকে রাত্রে আমাদের চিটাগাং যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এই শুধুমাত্র গায়ে হলুদ অ্যাটেন্ড করার জন্য টিকিট ক্যান্সেল করে আবার পরের দিনের টিকিট কাটছি জাস্ট যাতে সাফওয়ান সানায়া সুন্দরভাবে এই যে গায়ে হলুদের মতো এই যে কালারফুল একটা ফেস্টিভ এগুলো তো আসলে ওরা জাপানে দেখে না বাট মানে যেহেতু এত রাতে শুরু হয়ে গেছে রাত দশটায় শুরু হয়েছে সানায় অলরেডি ঘুম বাট সাফওয়ানকে সজাগ রাখতে পারছিল গায়ে হলুদ জিনিসটা কি এটা জাস্ট ওকে একটু ফিল নেওয়ানোর জন্য আমি ভেবেছিলাম কি যে গ্রামে যেহেতু গায়ে হলুদ তো সবাই ওই যে হলুদ বাটে না মেয়েরা সবাই হলুদ বাটে দেন সবাই মিলে একটু মজা করে গান গায় এ ওকে হলুদ লাগাই দেয় সে তাকে হলুদ লাগাই দেয় এরকম একটা কিছু ফান ইভেন্ট হবে আর কি আমার কাছে মনে হয় যে বিয়ের চাইতে বৌভাতের চাইতে গায়ে হলুদটা হচ্ছে সবচেয়ে বেশি মজা করার একটা ইভেন্ট এই ইভেন্টটাই আসলে বেশি মানে ফান হয় এই জন্যই সাফওয়ান সানাইকে দেখানোর জন্য রাখছিলাম বাট সানাই তো ঘুমায় গেছে সে তো সাড়ে আটটার পরে ঘুমায় মানে সজাগে থাকতে পারে না কেমন লাগছে বাংলাদেশে বিয়ে ভালো লাগছে দেখো সবাই কত সুন্দর সাজুগুজু করছে সুন্দর বউটা কেমন বউ বউটাকে কেমন লাগছে বউ ওই যার বিয়ে হচ্ছে সেই যে সাজুগুজু করে স্টেজে বসেছে তাকে কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো হ্যালো আমি সানাইকে এই জন্য রাখছিলাম আজকে যেহেতু বাংলাদেশে বিয়ে দেখে নাই ঘুমায় গেছে জাস্ট আমরা বউকে হলুদ দিয়ে নিচে নামছি এর মধ্যেই বাসা থেকে খবর আসছে সানায় বমি করে দৌড় দিয়ে আমরা সবাই বাসায় চলে আসছি অবশ্য পরে বিরিয়ানি বাসায় পাঠাই দিছিল ডেলিশিয়াস ফুড বাই খুশবু থেকে আমাদেরকে সুন্দর একটা কেকও পাঠাইছিল ওই দিন রাত্রে জাঙ্গল জিম থিমে একটা সুন্দর কেক পাঠাইছিল তো এইটা ওরা খায়নি কারণ ওদের পেট খারাপ ছিল বাট আপুকে অনেক অনেক থ্যাংক ইউ এত কষ্ট করে এত অল্প সময়ের মধ্যে সাফওয়ান সানার জন্য সুন্দর একটা কেক পাঠানো তো যাই হোক আপনারা যারা চাঁদপুরে আছেন তারা কিন্তু আপুর পেজ থেকে এই সুন্দর থিমালা কেক বানায় নিতে পারেন বাংলাদেশ এরকম আরও অনেক ছোটো ছোটো ব্লগ আমার পেজে জমা আছে সেগুলো আমি আস্তে আস্তে আপলোড করবো